আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর তালতা গ্রামে। দর্শক বন্ধুরা, আজকে একটি অসাধারণ কর্মযজ্ঞ আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। এই গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা মোহাম্মদ মেহেদী হাসান বাবলু ভাই, তিনি পেশাগতভাবে কর্মজীবনে একজন পেইন্টার, তিনি ওয়াল পেইন্ট করেন। পরবর্তীতে মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখে ব্ল্যাক সোজার ফ্লাইস আসে এসেছেন। শুরুটা অল্প করে হলেও পরবর্তীতে তিনি এটাকে বাণিজ্যিকভাবে নিয়েছেন। তার এখানে প্রায় এই ধরনের 300টি গামলা এখন রয়েছে। এই পাশটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাভকেজ বা ব্ল্যাক সোজার ফ্লাই, সেটির যে থাকার জায়গা বা যেখান থেকে ডিম সংগ্রহ করা হয় সেটি। এরকম 4টি হচ্ছে ঘর করেছেন মাছি রাখার জন্য। এটি আসলে ক্ষতিকর কোনো পোকা না, এটি এক ধরনের বন্ধু মাছি বলা যেতে পারে। যে মাছিটি আমাদের যে উচ্ছিষ্ট অংশ, পচা খাদ্য, পচা বজ্র যেগুলো থাকে সেটা খেয়ে তার যে লার্ভাটি হয় সেটি মাছ হাঁস মুরগির জন্য একটা উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। এবং আমরা সরজমিনে যেটি দেখেছি, খামারগুলোতে যারা মুরগি পালন করতেছেন, মুরগিকে এটা দিলে প্রচুর পরিমাণে খায়। আপনারা জানেন যে গ্রাম পর্যায়ে যে মুরগি পালন হয়, দেশি মুরগি বা হাঁস, সেগুলো কিন্তু গ্রামগঞ্জের বিভিন্ন আনাচে কানাচে থেকে এই ধরনের পোকা সংগ্রহ করে খায়। তাতে করে তাদের শারীরিক গঠন ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়। তো এখন দেখা যাচ্ছে এই ব্ল্যাক সোজার ফ্লাইয়ের যে লার্ভা, সেটি উৎপাদন করে যখন মুরগিকে খাওয়ানো হচ্ছে, খামারের মুরগিকে, তো সেই মুরগিগুলো তো খুব চমৎকারভাবে খাচ্ছে, সেই সাথে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে এবং উৎপাদন খরচ অনেক অংশ কমে আসতেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী এখানে প্রায় প্রতিদিনে 1.5 টন করে লার্ভা উৎপাদন হচ্ছে। এখন আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো উদ্যোক্তা বাবলু ভাইয়ের সঙ্গে এবং জানার চেষ্টা করবো তার ব্ল্যাক সোজার ফ্লাই পোকা চাষে আসার গল্প, সেই সাথে তার কর্মজীবনের গল্প এবং এই ধরনের পোকা চাষ কতটা লাভজনক, আমাদের দেশে এর কতটা সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আশা করি পুরো প্রতিবেদনটি আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমরা আজকে জানার চেষ্টা করবো ব্ল্যাক সোজার ফ্লাই চাষ সম্পর্কে বিস্তারিত বিষয়। চলুন শুরু করা যাক। বাবলু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার এখানে আসলাম একটু দেখার জন্য। হ্যাঁ ভাই, দেখছিলেন পিপাগুলো বাছতেছিলাম। এটা কি পিপা? হ্যাঁ জি, এটা পিপা। আমি একটু দর্শকদের আপনার পুরো খামারটা একটু ঘুরে দেখাবো। হ্যাঁ, এখানে এটা লাভকেস, পিপাগুলো এখানে রাখা হয়, এখানে মাছি ফ্লাই হয়, তারপরে তারপরে এখানে ওরা ডিম দেয়, তারপরে এটা আমরা হ্যাচিং করি, হ্যাচিং করে লার্ভা বের হয়। আচ্ছা, এই যে এরকম সুন্দর একটি ডিজাইন করার কারণটা কি? এত সুন্দর করে চায়নাতে দেখছিলাম যে ওরা এই ঘূর্ণিমান এই জিনিসগুলো করে, তাই এতে আমি এটা দেখছি যে এটাতে আপনার রেজাল্ট ভালো, ডিম কালেকশন অনেক বেশি হয়। তো তারপরে আমাকে এখন বড় সরো করার কারণে আমি ওই সাইটে ওই যে এখন বড় করে করছি। অল্প কয়টা করছেন এখানে? মোট 4টা লাভকেস আছে। এই পাঁচটা তো আছে না? জি জি জি, বিশাল কার্যক্রম। এই ধরনের প্যারেন্টস পোকা কতগুলো আছে? তাও আপনি 7-800 কেজি দৈনিক কতটুকু করে ডিম পাচ্ছেন? 400-500 গ্রামের মতো পাচ্ছি। এই কাঠের ফ্রেমে যে আছে এখানে কিভাবে ডিম পাচ্ছে একটু যদি আমাদের দেখান, একটু খুলে যদি আমরা দেখি। এই যে ডিম, এইটা তো মনে হয় ডিম। হ্যাঁ এটাই ডিম, এটাই ডিম। আচ্ছা, এখানে কি করা হয়, কিভাবে ডিম পাড়ে? সে ওর ভিতরে ধরনের গন্ধ দেওয়া হয় যে যাতে আকৃষ্ট হয়ে এই মাছিগুলো যে ওখানে ডিম দেয়। আচ্ছা, এই পাশে একটু ডিম পাড়ছে। এটা কি প্রতিদিন ডিম পাড়ে না? হ্যাঁ প্রতিদিন, প্রতিদিন। এরা কি এই ধরনের কাঠের চিপার মধ্যে ডিম দিতে পছন্দ করে? জি জি জি। আমরা কোন পাশটাতে কি হচ্ছে একটু ঘুরে দেখি, তারপর বিস্তারিত জানবো। তাহলে এই পাশটা হচ্ছে লাভকেস, তাই না? জি জি। ভিতরে একটু ঢুকে যাবে তাই না? হ্যাঁ ঢুকে যাবে। আচ্ছা, তো অনেক জায়গায় গিয়েছি, অনেক গন্ধ হয়, কিন্তু এখানে একটু গন্ধ কম দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এখানে আসা। এইটা কি জিনিস ভাই? এটা ক্লোস, মাছিটা ফ্লাই হয়ে গেছে এখান থেকে। আচ্ছা, ফ্লাই হয়ে যাওয়ার পরে এটা ক্লোস। এই ক্লোসটা আবার কি হচ্ছে? হ্যাঁ এই ক্লোসটাও আপনি এটা হাঁস মুরগির খাবার, এটাও খাচ্ছে হাঁস মুরগি। জি জি জি। এখানে কি কোনো কিছু করতে হয় বা কোনো তাপমাত্রা? না 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 না, এরকম ধরনের কোনো কিছু করতে হয় না। একবারে ঠান্ডা হলে পরে তখন আমরা ওই যে বাল্বগুলো জ্বালায় রাখি। এটা কি ফারেনহাইট মিটার নাকি? হ্যাঁ এটা ওই যে আপনি তাপমাত্রার ইয়ে রাখা আছে। এই গাছ দেওয়া কেন এখানে? গাছ পাতা এগুলো দর উদ্দেশ্য হচ্ছে এখানে মাছিগুলো এসে পড়ে থাকে, আমরা স্প্রে করি পানি, এই পানিটাই সে সঙ্গে খায়, এই জন্য এই পাতাগুলো দেওয়া। এই গামলাগুলোতেও এগুলো পোকা হয়ে গেছে তাই না? জি জি জি। এটা কি মাছিগুলো এখানে মরে গেছে না, এগুলো পূর্ণবয়স্ক হয়ে যাওয়ার পরে? হ্যাঁ, এটা মাছি একবার ডিম দিলে পরে সে মারা যায়। তার মানে জীবন চক্রটা কত দিন? জীবন চক্র 45-55 দিনে মরাতে। এটাও কি খাদ্য হিসেবে? হ্যাঁ এগুলো খাদ্য হিসেবে, এগুলো মাছ মুরগির খাবার হিসেবে। মাছ মুরগিকে দিয়ে দেবেন না? জি। এই যে দেখেন এগুলো পুরো ডিম। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ডিম পাচ্ছে! এই যে ডিম পাড়ার অবস্থায় আছে, যে এটা পাচ্ছে, ডিম পাচ্ছে তাই না? জি জি। এই যে পেছন প্রাচীর দিয়ে ডিম পাচ্ছে। হ্যাঁ। দর্শক বন্ধুরা, সৃষ্টি জগতের যে কার্যক্রমগুলো এগুলো ন্যাচারালি হয়ে থাকে,
সেই জিনিসটা এখন আধুনিক উপায়ে অনেকে কৃত্রিমভাবে ঘরের মধ্যে করা হচ্ছে। এতদিন আমরা দেখেছি যে মাছি কিন্তু কখনো চাষ আমরা দেখিনি, এগুলো বন জঙ্গলে হয়ে থাকে, বিভিন্ন স্তূপের মধ্যে আমরা সেই জিনিসটা দেখতে পারি। তো সেই মাছি এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং এটাই আমাদের দেশে একটা অমূল্য সম্পদে পরিণত হয়েছে, যেটি পোলট্রি সেক্টরে একটি বিপ্লব সাধন করবে বলে আমরা মনে করতেছি এবং বর্তমান সময়ে এটি হয়ে আসতেছে। এখন তো আমরা ভেতরটা দেখলাম, এই পাশটাও লাভকেশ, তাই না? জি। এগুলো গামলায় কি দেওয়া আছে? এখানে লার্ভাই দেওয়া আছে, এগুলো তো আমরা খাইতে দিছি, ওই যে আলু বেগুন পটল মানে পচন জাতীয়, এখানে কি রেনুডে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এগুলো রেনু আছে। বাবা, প্রচুর পোকা দেখতে পাচ্ছি। এগুলো বেড়ে যাবে, একটা বোল হয়তো কালকে আরো দুটা হয়ে যাবে, তারপরের দিন আবার চারটা হবে, এরকম বাড়তে থাকে। হাউজে তো করছেন, হাউজে তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ। জি। হাউজের সুবিধাটা কি? বিশেষ করে যে সুবিধাটা হলো সেটা হচ্ছে যে আমরা মা মাছিটা যেটা সেটা আমরা কালেকশন করার জন্য এই হাউজটা করছি, অটোমেটিকলি ওটা উঠে যায় ওই ড্রেনে পড়ে, তারপরে ওখান থেকে আমরা নিয়ে সেটাকে আমরা ওই যে নেটে লাভকেশের মধ্যে লাভকেশের ভিতরে রাখি। যদি লাভকেশ থেকে ধরি, লাভকেশ থেকে ডিম সংগ্রহ করতেছে। জি। ডিম সংগ্রহ করার পরে রেনু করতেছে, রেনু করতেছে, তাহলে আমরা রেনুর স্টেজটা দেখি। আচ্ছা, ঠিক আছে। সেটা কোথায় হচ্ছে? এই যে সামনে চল, রেনু হচ্ছে, তাই না? হ্যাঁ, এখানে রেনু হচ্ছে। এখানে কিভাবে কি হচ্ছে একটু যদি দেখ। এই যে আমরা এখানে হ্যাসিং এ বসাইছি, এই যে রেনু হয়ে গেছে, ওই ডিমগুলো সংগ্রহ করে এখানে দিয়েছে। জি 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 জি। আর এই নিচে এগুলো কি দেওয়া আছে? এগুলো আমরা ওই ভুট্টার গুঁড়া ফিট মানে অল্প কিছু খাদ্য পেস্ট করে রাখা আছে, আর তার উপরে যে এটা, এখান থেকে ডিমটা কি ওখানে পড়ে যায়? হ্যাঁ, পড়ে যায় নেটিং এর মাধ্যমে। নেটিং এর মাধ্যমে কতদিন সময় লাগে এখানে? এখানে দুই দিনের মধ্যেই সে রেনুতে পরিণত হয়ে যায়। এই যে দেখেন, এটা রেনু হয়ে গেছে। চমৎকার বিষয়। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পোকা, এগুলো আসলে অনেকে ধরতে হয়তো একটু ঘৃণাও করতে পারে, কিন্তু আসলে কিছুই নাই তেমন, এটার তেমন গন্ধও দেখতে পাচ্ছি না, খুবই ভালো লাগতেছে আমাদের, আরো মজা লাগে এটা, তাই না? খুবই চমৎকার, আমাকেও ভালো লাগতেছে। এই রেনুটা আবার লার্ভাতে পরিণত হবে কতদিন? আমরা তো তিন দিনের দিনই আমরা এটাকে চেঞ্জ করে বড় গামলায় দেবো, এরপরে এটা মোটামুটি 12-13 দিনে যায় আমরা এটা হারভেস্ট করার উপযুক্ত হয়ে যায়। তারপরও আমরা যেটা মা হিসেবে রাখি সেটা 20-22 দিনের মধ্যে সেটা পিউপা হয়ে যায়। আচ্ছা। পিউপা হয়ে গেলে কালো হয়ে যায়, তখন স্ট্রং, ওটা আর খায় না, তখন সেটা ওই যে ফ্লাই হয়ে যায়, মাছি মা মাছি যেটা। এখানে তো অনেক কয়েকটা বোল দেখতে পাচ্ছি, অনেকগুলোতে করছেন হয়তো। ভাই, এই কাজগুলো মূলত হচ্ছে কিভাবে, এই পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পাদন করতেছেন? একার পক্ষে তো সম্ভব না, আমার লোকজন আছে। খাদ্যগুলো আমরা ওখানে পেস্ট করি, আলু বেগুন পটল যে কোনো জিনিস হোক এগুলো পেস্ট করে এখানে খাতে দেয়, আর এখান থেকে আমরা হারভেস্ট করি। এখানে আসেন, আমি দেখাই। এই যে পোকাগুলো, এইটাই এখন মাছ মুরগিকে খাওয়া উপযুক্ত হয়ে গেছে। এটা হয়ে গেছে না? এটা বয়স কতদিন হয়েছে? এটা 10-12 দিন বয়স হয়ে গেছে। 10-12 দিন। এটা তো মনে হয়, আমার মনে হয় প্রচুর পরিমাণ মুরগি খাওয়ার কথা। জি জি, মুরগি পাইলে পাগল। আচ্ছা আচ্ছা। এনি আমার মেন দায়িত্ব আছে, এনার আন্ডারে আরো আছে 4-5 জন, কিন্তু এর মেন দায়িত্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখাশোনার দায়িত্বে আপনি এখানে আছেন? জি, আমি এখানে আছি। বাসা কোথায় আপনার? আমার বাসা শেরপুর। শেরপুরে? শেরপুর পোফারাই। এই পোকা চাষ সম্পর্কে জানছিলেন আগে কোনোদিন? আমরা ইউটিউবে দেখছি প্রথমবার, আপনার চ্যানেলে দেখছি, দেখে আমরা উদ্বৃত্ত হই, তারপরে আমরা করার জন্য আগ্রহ জাগে। আচ্ছা, সারাদিন এখানে কাজ করেন না আরো? সারাদিনে এখানে কাজ করি আমরা। আচ্ছা, কী কাজ থাকে আপনার দৈনন্দিন? লার্ভাকে খাইতে দিই, ব্লেন্ডার করা লাগে, কাঁচা বাজার করা লাগে, সারাদিন আমরা এই কাজের ভিতরে লিপ্ত থাকি। কতজন আছে এখানে আমাদের খামারে? 4 জন কাজ করি আমরা। দর্শক, আমরা বিভিন্ন বিষয়ে আরো জানবো। বাবলু ভাই, নিজের মুরগিকে খাওয়াচ্ছেন? মুরগি খাওয়াচ্ছি। এখানে মুরগি কতগুলো করেছেন? এখানে মুরগি আছে 2000। 2000? মাশাআল্লাহ। কি মুরগিটা? এটা সোনালী মুরগি। বয়স কতদিন হয়েছে? বয়স এটা 20-22 দিনের মতো। লাক্সোজার ফ্লাই খায়? গেল রে বাবা, খায় মানে পাগল। এটা সুবিধাটা কি পাচ্ছেন? সুবিধা বলতে তো ধরেন আপনি, আমি লার্ভাটা তো প্রায় ফ্রির মতোই আমার পড়ে যায়, অর্থাৎ পচা আলু বেগুন আমি এগুলো 1-1.5 টাকা কেজি কিনে নিয়েছি, অর্থাৎ আমার লার্ভাতে খরচ পড়ে যায় 7-8 টাকার মতো কেজিতে খরচ পড়ে যায়। ফিট তো দাম যেভাবে বাড়তেছে তাতে তো ব্ল্যাক সোলজার ছাড়া তো ফার্মার উপায় নাই। 80% আমি এই লার্ভা চালাচ্ছি, আর 20% আমি ফিট খাওয়াচ্ছি। আচ্ছা, তো এতে করে তো আমার খরচ অনেক কমে গেছে। এই 2000 মুরগি যদি ফিট খাওয়ায় লালন পালন করেন, কীরকম খরচ আসে? আমি এর আগের সেফটিতে পুরোটাই ফিট খাওয়াচ্ছিলাম, প্রায় 3 লক্ষ টাকার মতো আমার ফিট গেছে। এইবার আমি আশা করতেছি যে সেটা 50,000-এর ভিতরে কভার করবো। সেটা কিভাবে সম্ভব 50,000? আমি আপনার ধরেন 80% আমি এই লার্ভাটা খাওয়াচ্ছি, আর 20% খাওয়াচ্ছি হলো আপনার ফিট। সেই হিসেবে আপনার 1,050-1,000 টাকার ফিট লাগবে। তো আমার মনে হয় যে লার্ভাটা আপনি উৎপাদন করে আপনার তাহলে লাভের পরিমাণটা কি পরিমাণ থাকবে? লাভের পরিমাণ ওইভাবে তো বলা মুশকিল, তবে আমি যেটা ধারণা করতেছি লাখ 2-1 টাকা তো থাকবেই এই মুরগিতে। মুরগিতে বাবলু ভাই, একটু জানতে চাই কর্মজীবনে পেশাগতভাবে কি করেছেন এবং এই যে পোকা চাষে আসা কেন, কিভাবে আসলেন? আমি মূলত একজন পেইন্টার, মূল পেশা আমার এটাই। সাফল্য কথায় একটা নিউজ আমার চোখে পড়ে ব্ল্যাক সোলজারের, আমি তো ফার্মার ছিলাম না, তো এটা দেখার পরে আমার খুব আগ্রহ জাগে। আমার ফ্রেন্ডরা কয়েকজন মুরগি ফার্মের সাথে জড়িত ছিল, জড়িত
আছে, তো দেখি এরা প্রায় লসের সম্মুখীন হয়ে থাকে। তো এটা দেখে আমি চিন্তা করলাম যে আসলে খাদ্যটা যদি এইভাবে প্রায় ফ্রির মতো এত উন্নত মানের খাবার যা বহির্বিশ্বের সব দেশেই সচরাচর চলতেছে, শুধু আমাদের দেশেই তো এটা হয়তো ওইভাবে মানুষ জানে না। তো এটা দেখার পরে তারপরে আমার আগ্রহ জাগে, তারপরে আমার এখানে আসা। আপনার শুরুটা কত কেজি দিয়ে ছিল? আমার শুরুটা ছিল শুধু 10 কেজি দিয়ে আমি শুরু করছিলাম। 10 কেজি বিশাল কার্যক্রম করেছেন, পোকা শাস্তি এত বড় করা কারণ। আমার মনে হয় যে যারা এই ব্ল্যাক সোলজারটা করতেছে তারা হয়তো অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে করতেছে, কিন্তু আমি ফার্স্ট টাইমেই আপনার এই ভিডিওটা দেখে আমার ভিতরে যেটা ঢুকছে যে আসলে এটা সম্ভব, এইটার উপর ভিত্তি করে আমি ফার্ম না করে আগে সর্বপ্রথম এটার উপরে আমি জোর দিই। আসলে বর্তমান বাস্তবটা কি দেখতে পাচ্ছেন আপনি আর এবং এর উৎপাদনটা যে এত হচ্ছে এটাতে আপনার কাছে কতটা ভালো মনে হচ্ছে? প্র্যাকটিক্যালি আমি যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম সেটা হলো এই ব্ল্যাক সোলজার ফ্লাই আপনি চাষ করতে এই যে খাদ্য ব্যয় যেটা হয় যারা ফার্মার এটা আপনি 20% করতে পারবে, অর্থাৎ আপনার 70% খরচ কমে আসবে এই পোলট্রি খাতে। এটা ছাড়া আমার মনে হয় যে সামনের দিনগুলোতে সম্ভব না পোলট্রি খাতে টিকিয়ে থাকার জন্য, কারণ এর খরচের মাত্রা খুব কম, ফিটের তুলনায় অনেক গুণ কম খরচ পড়ে। অর্থাৎ আমার 1 কেজি লার্ভাতে 7-8 টাকা আমার কেজিতে খরচা হয়। সেটা কোন কোন পারপাসে? এটা ওই যে আলু বেগুন ধরেন কর্মচারী বিল টিল হ্যান তেন দিয়ে ধরেন 7-8 টাকা হাইস্ট 10 টাকা কেজি। তো তারপরেও আমি যেটা আপনার সার হিসেবে যেটা পাই তো মোটামুটি আরো কম হয়ে যায়। বিশাল বড় একটা শেড করেছেন, সেটা তো অনেক টাকা ইনভেস্ট মনে হয় করেছেন। জি, যে অনেক টাকা বলতে 7-8 লাখ টাকা 10 লাখ টাকার মতো আমার দুইটা শেডে খরচ করছেন। জি। আচ্ছা, এই যে বলগুলো তারপরে এই যে র‍্যাক করা এগুলোতে কেমন খরচ আছে? এগুলোতে আমার প্রায় 1 লাখ খানেক টাকা এই যে ইয়েতে খরচ হচ্ছে, আর ওই বলো তো প্রায় 1 লাখ এই 1-2 লাখ টাকার মতো এগুলো লাগছে যে র‍্যাক তারপরে গামলা। আচ্ছা, এখন দৈনন্দিন এতগুলো করে লার্ভা উৎপাদন হচ্ছে, এটা কি বিক্রির বিষয়ে কোনো? হ্যাঁ, বিক্রি আমার সাইড সুইডে যেগুলো ছোটখাটো খামাররা আছে এগুলো আমার কাছ থেকে কিনে নিয়ে যে খাওয়ায় আমি অল্প দামেই তাদের বিক্রি করতেছি। আর কোনো ফার্মার যদি হেল্প চায় তো করবো, কোনো সমস্যা নাই। শুধুমাত্র লার্ভাকে বিক্রি করা যায় বাণিজ্যিকভাবে, তো সেটাতে কতটা প্রফিটেবল হবেন আপনি মনে করতেছেন? 30 টাকা কেজি যদি আমি বিক্রি করি তাহলেও আমার এখানে প্রতি কেজি আপনার 20-22 টাকা থাকার কথা, অর্থাৎ 7-8 টাকা আমার প্রতি কেজি খরচ হয়, প্রায় 40-45 হাজার টাকা পার ডে আয় হওয়ার কথা থাকার কথা। কর্মচারী বিল কতই হবে, হয়তো 2-3 হাজার টাকা আমি কর্মচারী বিল টিল এগুলো বাদ দেব। অনেক তরুণ উদ্যোক্তারা এই সেক্টরে উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছে এবং এটাকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে নিজেরা লাভবান হতে চায়। অনেকে অল্প পরিসরে শুরু করছে কারণ এটাতে খুব বেশি জায়গার দরকার হয় না এবং খরচটাও খুবই কম। তো তরুণদের উদ্দেশ্যে আপনার বলা কি থাকবে, বা যারা শিক্ষিত উদ্যোক্তারা এটাতে আসতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ফার্মার ভাই যারা আছে তাদেরকে আমি বলবো যে আমার এটা না, শুধু আপনারা আসেন এই প্রজেক্টটি একবার পরিদর্শন করেন, দেখেন অনেক কিছুই এর ভিতরে জানতে পারবেন। এবং আমার বিশ্বাস যারা যারা দেখবে, যে ফার্মার দেখবে, যে ফার্মার বুঝবে, সে না করে আর পারবে না, না করে আর ছাড়বে না। তার কারণ এটা একদম নিশ্চিত লাভের একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তবে আমার কাছে যেমনটা মনে হয় জাদুঘরের মতোই মনে হয়, জাদুর মতোই মনে হয়। তো এটা নিয়ে ভবিষ্যতের চিন্তা কি রয়েছে? চিন্তা ভাবনা আছে যে আমি এখান থেকে অন্তত 10,000 মুরগি একটা শিফট করার প্ল্যান আছে, এটাই এনাফ, আমার আর কিছু লাগবে না। যদি 2,000 মুরগিতে 2.5 লক্ষ থাকে তাহলে আপনি যদি 10,000 মুরগি করতে পারেন তাহলে তো অনেক টাকা। হ্যাঁ, পার মান্থ বা হচ্ছে দেখা যাবে যে 8-10 লক্ষ টাকা একটা আশা করা যায়। জি, তো সেটি কি সম্ভব হবে ইনশাল্লাহ? হ্যাঁ, কেন সম্ভব হবে না, আমি তো প্র্যাকটিক্যালি এখন দেখতেছি যে না আসলে সম্ভব। আমাদের যারা দর্শক বন্ধুরা আপনার এই প্রতিবেদনটি দেখতেছে তারা অবশ্যই এখান থেকে শিখবে, জানবে, এবং আপনি যে উদ্যোগটা নিয়েছেন এই যে বাণিজ্যিকভাবে এটির চাষ করা, এটি আরও ব্যাপকভাবে সম্প্রসারণ করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা কৃষি সেক্টরের বিভিন্ন সফলতার গল্পগুলো আপনাদের ইতিমধ্যে অনেকবারে দেখিয়েছি। এখন যে পোলট্রি সেক্টরের যে সফলতা বা বিপ্লব সেটি হচ্ছে এই যে ব্ল্যাক সোলজার ফ্লাই বা বন্ধু মাছি যেটি চাষ করে উদ্যোক্তারা লাভবান হচ্ছেন, তার এই দৃষ্টান্তগুলো বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে দেখে আসতেছি। এর আগে 2-3 জায়গায় গিয়েছি, এই ধরনের পোকা চাষ দেখেছি। তো তেমনই একটি উদ্যোগ গ্রহণ করেছেন মেহেদী হাসান বাবলু ভাই, পেশাগতভাবে একজন পেইন্টার হলেও পোকা চাষে কিন্তু বেশ সক্রিয়তার সাথে এই কাজগুলো করেছেন এবং সাকসেসফুলি এই কাজটা করতে পেরেছেন। তো দিন দিন খাদ্যের দাম যেভাবে উদ্যোগী হচ্ছে আসলে বিকল্প উপায় ছাড়া এই খামার টিকে রাখা খুবই কঠিন, যার কারণে আমি মনে করবো আপনারা যারা অলরেডি পোলট্রি সেক্টরের সাথে যারা জড়িত রয়েছেন, যারা মাছ চাষ করে আসতেছেন, তারা অবশ্যই এই ধরনের কাজগুলোতে আগ্রহ প্রকাশ করবেন, শুরুতে এক্সপেরিমেন্ট করবেন, পরবর্তীতে এটা যদি বাণিজ্যিক সম্ভাবনা দেখা যায়, ভালো রেজাল্ট পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা সম্প্রসারণ করবেন, এতে করে ব্যক্তিগতভাবে আপনারা লাভবান হতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ছিল একজন উদ্যমী উদ্যোক্তা মেহেদী হাসান বাবলু ভাইয়ের ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সফলত কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।